দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান কাজ করছেন ইরানি পরিচালকের ফেরেশতে সিনেমায়। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে সেই সিনেমার শুটিংয়ের মজার সব অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা। হাড় ভাঙ্গা খাটুনি, কিন্তু সে তুলনায় পারিশ্রমিক বড়ই কম। বলছি রিক্সা চালকদের কথা, যাদের জীবনটাই সাধারণ। আর এমনই সাধারণ জীবনের গল্প নিয়ে ফেরেস্তে সিনেমাটি তৈরি করছেন প্রখ্যাত ইরানিয়ান পরিচালক মুর্তজাওতার জমজম। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ দিকের শুটিং চলছে সিনেমাটির। এরই মাঝে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিনেত্রী জয়া আহসান শেয়ার করেন শুটিং সেটের মজার অভিজ্ঞতা। কারণ বাজারে শুটিং করছিলাম কাল, সবাই তো মাছ টাছ কিনতে আসে, তো আমি ঘুরোঘুরি করছিলাম, তো আমার বেশভূষা দেখে এক মাছ বিক্রেতা বলছে যে মানে টাটকা মাছও আমাকে অফার করছে না, কতগুলো 50 টাকা দিয়ে, বলে আপা এই পচা মাছগুলি 50 টাকা দিয়ে নিয়ে যাবেন নাকি নিয়ে যান। সিনেমায় জয়া আহসানের অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, সে শুধুমাত্র একজন অভিনেত্রী নয়, তার ব্যক্তিত্ব, রুচিবোধ, দক্ষতা এবং সামর্থ্য সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমি একজন ইরানি অভিনেত্রীর সাথে কাজ করছি। এই চলচ্চিত্রের অন্যতম চরিত্র রিক্সা চালকের ভূমিকায় অভিনয় করেছেন সুমন ফারুক, সিনেমার প্রয়োজনে যিনি ছড়িয়েছেন বাড়তি মেদ। এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে সিনেমা প্রেমীদের মাঝে। অনেকের ধারণা দুই বাংলাতেই মাতাতে পারে সিনেমাটি, এমনকি ভবিষ্যতে কোনো ইরানি সুপারস্টারের সঙ্গেও পর্দায় দেখা যেতে পারে জয়া আহসানকে। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা।